নমস্কার, অবন্তিকা আজকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে চলে আসা। পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে, তাই তোমাদেরও অনেক অনেক রিকোয়েস্ট জমা পড়ছে। একটা ময়রাংফির রিকোয়েস্ট ছিল, তাই কিছু তৈরি করতে পেরেছি। তোমরা সকলেই জানো মণিপুরের অবস্থা কি, সেই অবস্থাতে কাজটা শুরু হয়ে মানে করতে পেরেছি। এটাই একটা অনেক অল্প কিছু শাড়ি আজকে দেখাবো। আজকের প্রথম শাড়ি একটা ক্রস স্টোনের শাড়ি, পুরোটা হ্যান্ডলুম। এগুলো মোটামুটিভাবে তোমরা জানো 44 ইঞ্চেস উইথ অথবা 45 ইঞ্চেস, এই ধরনের মধ্যে এগুলোর চওড়াইটা হয়, উইথটা হয়। এগুলো কিন্তু ব্লাউজ পিস ছাড়া হবে। ভীষণ ভীষণভাবে দাম বেড়েছে, মানে পাওয়া যায় না বলেই ডিম্যান্ড বেশি, পাওয়া যায় না, তাই যথারীতি বুঝতেই পারছো এগুলোর দাম কিন্তু প্রত্যেকটারই বেশ হাই সুতির শাড়ি হিসাবে। এটার দাম হচ্ছে 8950। কাজটা দেখাবো, যারা নতুন আজকে কোনোভাবে এসে গেছো আমাদের অবন্তী কাজকে দেখতে দেখতে, এটা কিন্তু উল্টো জামদানি, আমাদের বাংলার জামদানি হিসাবে এটা কিন্তু উল্টো জামদানি। এটার কিন্তু পুরো কাজটাই আমরা বেঙ্গলের যারা লোক তারা সকলে কিন্তু এই পোর্শনটাকে হয়তো সোজা বলবো, কিন্তু মণিপুরে কিন্তু সেটা নয়। মণিপুরে কিন্তু এটাই একদম ফ্রন্ট সাইড, আর ওই দিকটা কিন্তু ব্যাক সাইড। যারা নতুন কোনোদিনও মাইরাংফি পরনি তাদের জন্য আমি একটুখানি দেখিয়ে দিলাম। একটা খুব সুন্দর কালার টোন, ভীষণ সুন্দর দেখতে, উইদাউট বিপি, 1 নম্বর শাড়ি। এবার আমরা যাচ্ছি নাম্বার 2-তে। নাম্বার 2টাও ভীষণ সুন্দর কালার, দেখো প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর। এবার হয়েছে অনেকদিন অপেক্ষা করার পরে হয়েছে কিছু সুন্দর সুন্দর কালার, একটু দেখিয়ে দিই। একটু বড় ফুলেরও কালার এটা, 8950। আঁচলটা দেখাবো, তোমরা অনেকেই ময়রাংফির জন্য বলেছিলে, যারা যারা বলেছিলে দেখো তোমাদের পছন্দের কালার এসেছে কিনা। আমি কাউকেই কথা দিতে পারিনি, কারণ কথাটা দেব কি করে, যেখানে এত অশান্তি চলছে সেখানে তো কাজটা করাটাই খুব কঠিন হয়ে যায়। তবুও যে আমরা করতে পেরেছি এটাই বোধহয় অনেকটা। এটা ব্লাউজ নেই শাড়ির, মানে অভ্যেস বসে ব্লাউজের দিকে হাত চলে গেছে, কিন্তু এই শাড়িতে ব্লাউজ হয় না। ব্লাউজটা তোমাদের নিজেদেরকে একটা ম্যাচিং করে পড়তে হবে, হালকা গ্রিন আর হোয়াইট বর্ডার। এবার দেখাচ্ছি একটুখানি শাপলা ফুলের কালার আর তার সাথে রেড বর্ডার, দারুণ দেখতে। আঁচলের কাজটা স্পেশালি দেখতে বলবো, ভীষণ সুন্দর দেখতে। 8950। টেম্পলগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা স্টেটের এক এক রকম, যেটা আমি সবসময় বলে থাকি। অনেক শাড়িকেই বাজারে মণিপুরি হ্যান্ডলুম বা ময়রাংফি বলা হয়, কিন্তু মণিপুরের একটা নিজস্ব স্মেল আছে, নিজস্ব গন্ধ আছে, তোমরা সকলেই সেটা জানো। নতুনদের জন্য আমাদের একটু শাড়ি চিনিয়ে দিতে হয়, একটু বলে দিতে হয়। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, আর এটা হচ্ছে ভেতরের বুটাটা, আর পাটটা দেখিয়েই দিয়েছি, ব্লাউজ নেই, শাড়ির শুরুটাও দেখিয়ে দিলাম। 8950। এবার একটু এলাম গঙ্গা যমুনাতে, এটা একটু দাম বেশি, 9950। একটা না কালারটা ভারী সুন্দর, একটা কালার একটু চিজি কালার, তার সাথে একদিকে ব্লু একদিকে অরেঞ্জ। তোমরা অনেকে চেয়েছিলে কোনো একটা এপিসোডে আমার পড়া দেখে, তোমরা চেয়েছিলে অনেকে, সেই সময় একদমই স্টক ছিল না, এখন আবার হয়ে এসেছে। সো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো, তোমরা যদি এই প্রোগ্রামটা দেখে থাকো আমাদেরকে বললে নিশ্চয়ই এখন পেয়ে যাবে। এটার আঁচলটা দেখিয়ে দিই আর ফুলটা দেখিয়ে দেব, একটা ছোট বুটা একটা বড় বুটা, ব্লাউজ নেই। কাপড়ের শুরুটা একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে কাপড়ের শুরুটা। এগুলোর প্রত্যেকটারই এই যে আমি চওড়াটা দেখিয়ে দিচ্ছি, কতটা তোমাদের আসতে পারে সেটা বলে দিলাম, কারণ আমার নিজের হাইটটাও বলে দিচ্ছি 162 সেন্টিমিটার। সো তোমাদের একটা মোটামুটি আইডিয়া হবে, কারণ মণিপুরের শাড়ি কিন্তু খুব উইতে বেশি হয় না। এটা আরেকটা দেখাই, আহা
হালকা লেমন ইয়েলো আর তার সাথে লাল বর্ডার, এবং বড় বুটা এবং ছোট বুটা, গোলাপ ফুল, মানে গোলাপ ফুল বোধ হয়, হ্যাঁ একটা ফুল আছে, আর আঁচলটাও দেখো। এগুলো ট্র্যাডিশনাল শাড়ি, নতুন করে কিচ্ছু বলার নেই, যার স্টকে আছে হয়তো একটু পুরনো হয়ে গেছে, একটা নতুন নিতে ইচ্ছা করছে নেওয়াই যেতে পারে। কারণ এই অনেকেই জিজ্ঞাসা করেন না পুজো এবার কী উঠলো, হ্যাঁ আমার কাছে এখানে একটাই উত্তর, ইন্ডিয়ান ট্র্যাডিশনালি যা শাড়ি তাই ওঠে, তাই থাকে সারা জীবন, তা কিন্তু কোনোদিনও এবছরেই উঠলো সামনের বছরেই শেষ তা কিন্তু হয় না, কারণ এই কিন্তু আজন্ম কাল ধরে চলে আসছে। আমরা বহুদিন ধরে এই শাড়ি দেখেছি, 9950। এবার আরেকটা দেখাই, এটা আরও একটা সুন্দর কালার কম্বিনেশন, কালার কম্বিনেশন মাল্টি কালার কাজ, এটার দামটা আমার সামনেই আছে দেখে নিই আগে, হ্যাঁ 9950। আঁচলটা দেখাই আগে, কটন কিন্তু ভীষণ ভালো কটন, কটনের কোয়ালিটিটা তোমরা হাতে পেলে বুঝতে পারবে, ভীষণ সুন্দর দেখতে। আর দেখো কি আই সুদিং কালার, এবং ভেতরের বুটাগুলো ভীষণ সুন্দর দেখতে, অসাধারণ দেখতে একটা শাড়ি। দেখতে দেখতে আমিও কিছুটা সেই শাড়ির, মানে কীরম করে তুমি সাজবে, কীরম করে তোমাকে লাগবে দেখতে, আমিও সেখানে চলে গেছিলাম। বুটাগুলো একটু ভালো করে ক্লোজে দেখিয়ে দিলাম পুরোটা, আর শাড়ির শুরুটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে শাড়ির শুরু, এটা পুরোটা এইভাবে যাচ্ছে, 9950। এবার আরেকটা দেখাই, কালারগুলো শুধু কালারগুলো একটু ভালো করে দেখ, এটাও কি সেটা দিয়ে সেম দাম, এটাও 9950। এটা আরেকটা দেখাই, আঁচলটা দেখাই আগে, ভীষণ দেখে প্রত্যেকটা শাড়িতে ভীষণ সুন্দর লাগছে। বুটাটাও দেখো, বুটাটা খুব সুন্দর একটা বুটা, এটার সাথে বর্ডারের কালারটাও ভীষণ সুন্দর, একটা অলিভ কালার তাই না শিলাদি, কিছুটা একটু অলিভ কালার, লাইট অলিভ কালার, হ্যাঁ। এবং এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, নতুন করে কিচ্ছু বলার নেই, শুধু দেখা আর দেখে পছন্দ হলে বুক করা, এছাড়া এই শাড়ি সম্বন্ধে নতুন করে কিচ্ছু বলার নেই। শাড়ির শুরুটাও দেখিয়ে দিলাম, এটা হচ্ছে শাড়ির পুরো শুরুটা। এবার আরেকটাও দেখাচ্ছি, এটাও সেম প্রাইস 9950, কালার কম্বিনেশনটা ভালো করে দেখো, কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর লাগছে, প্রত্যেকটাই আমি বলেছি কিন্তু ভীষণ সুন্দর লাগছে, কারণ এই শাড়ি সবকটাই ভীষণ সুন্দর হয়। আর কি বলবো, হয়তো তোমরা বলবে দিদিকে, দিদি সব শাড়ি দামি দামি শাড়ি দেখায় আর দামি দামি শাড়িকে ভালো বলে, নট দ্যাট, আমরা কিন্তু এখন সপ্তাহে 4 দিন আসি, 4 দিনে কিন্তু আমরা সব রকম রেঞ্জের শাড়ি দেখাই, কিন্তু যেটা তো ভালো তাকে তো ভালো বলতেই হবে, প্রত্যেকেই তার মতো করে সুন্দর। 1100 টাকার শাড়িও যেমন সুন্দর, 10000 টাকার শাড়িও তেমনি সুন্দর, প্রত্যেকে তার নিজস্ব কটনের ঘরানাটা বজায় রেখে সুন্দর। কালার কম্বিনেশন বুটা ভালো করে দেখিয়ে দিলাম, আঁচলটা একবার দেখিয়ে দিই, এটা একটা ক্রস টোন, ব্ল্যাকের উপরে হোয়াইট দিয়ে, তাতে রংটা একটা গ্রেই, স্টোনটা ভারী সুন্দর হয়েছে। এটা হচ্ছে তার আঁচল, এবং এটা হচ্ছে শাড়ির শুরুটা, আর একটা ফ্লুরোসেন্ট পিঙ্ক দিয়ে বর্ডারটা আছে। রোজকারের পরার শাড়ি, একটু যত্ন করে পরা, কারণ বারবার ধুলে শাড়ির গ্লেজটা নষ্ট হয়ে যায়। 9950। এইবার যেটা আসছে 8950, এটা একটা বিস্কিট কালার টোন বা চন্দন কালার টোনও বলতে পারো, তার সাথে অরেঞ্জ বর্ডার। আমরা এরকম অনেক রিকোয়েস্ট পাই যে অরেঞ্জ বর্ডার চাই বা গ্রিন বর্ডার চাই, তাই অরেঞ্জ বর্ডারটাও এবার করেছি, কারণ মাঝে মাঝেই বেশ, মানে হয়তো কোনো পারপাসে লাগে, সেই কারণেই তারা আমাদের কাছে চেয়ে থাকেন যে দিদি অরেঞ্জ কালারের শাড়ি কিছু হবে, তাই এবার দেখো আরেকটা অরেঞ্জ কালার করেছি। এখানেও কিন্তু বড় বুটা ছোট বুটা দু রকমভাবে আছে, রংটা স্পেশালি ভালো করে দেখে নিও, না সাদা না কোরা, একটু বিস্কিট টোন। এটা হচ্ছে তার আঁচল, আমি আঁচল একবার একটু এরমভাবে দেখিয়ে দিই তোমাদেরকে, ভীষণ সুন্দর দেখতে, প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর তার মতন করে। এটা শাড়ির শুরুটা, এটা পুরোটা গেল,
এবার একটা সাদা কালো, তোমরা কোনো একটা সাদা কালো এপিসোড দেখে আমাকে অনেকে বলেছিলে আমার সাদা কালো মণিপুরিটা দেখে, তখন ছিল না আমার কাছে, এখন হয়ে এসেছে, তখনও আমি আমারও নিজেরও সাদা কালো, আজকে আর সেটা পরিনি কারণ আবার এক শাড়ি হয়ে যাবে। এই কালোটা কিন্তু আরো সুন্দর, কালোর মধ্যে দুটার মধ্যে মিনা আছে, দেখো কালোর মধ্যে একটা করে অরেঞ্জ মিনা আছে, এইটা তার আঁচল, এটা ভীষণ সুন্দর দেখতে, এটা হচ্ছে তার আঁচলের, এটা হচ্ছে পুরোটা আঁচল গেল। এবার এইটা হচ্ছে শাড়ির শুরুটা, 8950 শাড়ির শুরুটা দেখিয়ে দিলাম। এই শাড়িতে কিন্তু বোনার পরে হালকা স্টার্চ দেওয়া হয়, তাই যারা একদম নতুন তারা কিন্তু এটা দেখলে ভাববে যে এটা স্টার্চ কেন, স্টার্চ কিন্তু দেয়, এটা সেই স্টেটের নিয়ম, এটা তারা দেবে, তুমি যেই ফলপিকো করবে স্টার্চটা কিন্তু চলে যাবে। এবার একটা গ্রিন দেখাচ্ছি, গ্রিনটা একটু সেই গ্রিন যেটা বলি সবসময় চিরসবুজ হয়ে থাকার গ্রিন, সেই গ্রিন আর লাল, ভীষণ সুন্দর দেখতে। 8950 আজকের লাস্ট শাড়ি, সাদার উপরে গ্রিন দিয়ে বোনা হয়েছে, তাতে কিন্তু রংটা একটা ভারী সুন্দর কম্বিনেশন এসেছে, আশা করি তোমাদের সবারই এই রংটা পছন্দ হবে, এটা ভালো সুন্দর রং, ক্যাটক্যাটে সবুজ রং নয়, যেটা আমরা সবসময় বলে থাকি না ওরম সবুজ পরবো না, এটা কিন্তু তা নয়, সাদা মিক্সড আছে তো তাই রংটা ভীষণ সুন্দর। এটা আঁচলের পোর্শন গেল, বুটাটা দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা আঁচল কিন্তু আলাদা, তোমরা লক্ষ্য করে দেখলে ডেফিনেটলি বুঝতে পারবে, খুব কম শাড়ি দেখিয়েছি তাই আশা করে ভেবে নিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখেছ, কারণ এখন তোমরা অবশ্য পুরো ভিডিওটাই দেখো, কারণ লাস্ট শাড়ি যখন বলো তাতে বুঝতে পারি যে তোমরা ভিডিওটা পুরোটাই দেখেছ, এটা আমাদের কাছে একটা বড় পাওনা, কারণ তোমাদের ওইটুকুনি ভালোবাসা আমাদের ভালো করে কাজ করার অনেকটা খিদে বাড়িয়ে দেয়, আর ভালো কাজ করতে গেলে তখন না অত আর খেয়াল থাকে না কতটা দাম হচ্ছে কতটা দাম হচ্ছে না, তাই আমরা সব রকমই কিন্তু দেখিয়ে থাকি, কম দামের হ্যান্ডলুমও দেখাই দামি হ্যান্ডলুমও দেখাই, তাই সবকটা প্রোগ্রাম দেখতে থাকো, নিশ্চয়ই তোমার পছন্দের শাড়িটা পেয়ে যাবে। একটাই কথা, ভালোবেসে শক্ত করে সাথে থেকো, পাশে থেকো, সবাই মিলে নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি, আগামী দিন আবার কিছু নিয়ে আসছি।